হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি ফেয়ারফ্যাক্স ভার্জিনিয়াতে। এসেছি আমার আঙ্কেলের সাথে দেখা করতে। উনি এখানে একটি রেস্টুরেন্টের মেইন শেফ, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে উডল্যান্ডস। এখন আমি আঙ্কেলের সাথে দেখা করতে যাব এবং এখান থেকে আমি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে দোসা, আঙ্কেল বানিয়েছে আমাদের জন্য। এটা হচ্ছে আরেকটি দোসা, তো আঙ্কেল এটিও দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য। খুবই সুন্দর হয়েছে এগুলি যে আপনি বানিয়েছেন, অনেক সুন্দর। এটার নাম কি? এটা হচ্ছে পেপার দোসা, আর এটা রাবা দোসা। এই দুইটাই তো ইন্ডিয়ান রেসিপি, রাইট? সব ইন্ডিয়ান, এটা সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান। সাউথ ইন্ডিয়ান, আচ্ছা। ফুল ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। হ্যাঁ, নামটাও তো সেটাই, উডল্যান্ডস ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। যাই হোক আঙ্কেল, আপনার সাথে দেখা হয়েছিল 2016, আবার আজকে দেখা হলো, মানে অনেক ভালো লাগলো আমার আসলে, এবং আপনার জন্যই আসা এই জায়গায়, মানে লাইক ভার্জিনিয়াতে। যাই হোক, আর এখানে কেমন কাস্টমার আসে? কেমন কাস্টমার তো অনেক আসে, কিন্তু ইদানিং এর পরে করোনার পরে একটু কম। আচ্ছা আচ্ছা, এখন তারপর মান্থলি কত, $50-60,000 সেল আছে, একদমই নতুন ধরনের দোসা, মানে আমার কাছে, আমি এটা আগে খাইনি কখনো। ভিতরের পার্টটা মনে টেস্টি নাকি? আঙ্কেল হচ্ছে, আমি আগেই বলেছি, আঙ্কেল হচ্ছে এই রেস্টুরেন্টের মেইন শেফ। উনি এখানে আজকে আমাদেরকে কিচেনটি ঘুরে দেখাবেন। সব ভেজিটেরিয়ান আইটেম এখানে বানানো হয়, এখানে অলরেডি বানানো চলছে ভিতরে। আচ্ছা, এই হচ্ছে কিচেন। তো এখানে 50টিরও বেশি আইটেম এখানে বানানো হয়। তো যাই হোক, আমি কখনো আসলে কোনো কিচেন আমেরিকাতে দেখিনি, যাকে আজকে প্রথম দেখলাম। আমার আতিক আঙ্কেলের কাছ থেকে বিদায় নিলাম। তা আমার বাড়িতে 5 ঘন্টার ড্রাইভ এখান থেকে, সো একটু তাড়াহুড়ার মধ্যেই সব কিছু। আর আঙ্কেল আমাকে খাবারও প্যাক করে দিয়েছে, কারণ এত বড় দোসা আসলে খাওয়া সম্ভব না, উনি 2টা দোসা দিয়েছেন। তো যাই হোক, তো সব কিছু নিয়ে এখন রওনা দিচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে, সেই সাথে ভার্জিনিয়া থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তা আমার বাড়িতে এখান থেকে 5 ঘন্টার ড্রাইভ, সো আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি আসলে।